আরো কতগুলো হাসপাতাল আছে বড় বড় পড়ে আছে, সেরকম ভাবে ইউজ হচ্ছে না। কতগুলো আমার আমার কাছে একটা চিঠি দিয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিগাল সার্ভিস, তাদের বিরাট বিল্ডিং পড়ে আছে, হোস্টেল পড়ে আছে, তারা বলছে আমরা আমাদের বিল্ডিংকে কোয়ারেন্টাইন করার জন্য আমরা দিতে রাজি আছি, একটা চিঠি তারা কিন্তু আমাদেরকে দিয়েছে। একটি মেয়রের ত্রাণ তহবিল খোলা হয়েছে এবং সেই ত্রাণ তহবিলে অনেকেই টাকা দিচ্ছেন। আজকে আমাকে সৌরকম রিফোন করেছিল, ওরা বললো 50,000 টাকা পাঠিয়ে দিয়েছে। আমি আজকে আমার MLA হিসাবে 1,00,000 টাকা দিয়েছি এই তহবিলে। আমি যেহেতু আমি MLA-র একটা ভাতা ইত্যাদি পাই মিটিং অ্যাটেন্ড করলে, সেখান থেকে 1,00,000 টাকা দিয়েছি। এর বাইরেও কিন্তু ভেটারান ফুটবল অ্যাসোসিয়েশন 10,000 টাকা দিয়েছে, নবাঙ্কুর সংঘ 31,000 টাকা দিয়েছে, রেফারিয়া নামপেয়ার অ্যাসোসিয়েশন 15,000 টাকা দিয়েছে, আবার অনেক ব্যক্তিরা এসেও কিন্তু টাকা দিয়ে গেছে, আবার আরও অনেকে অনেকে ডাইরেক্টলি এ দিচ্ছে। আমি প্রত্যেকের কাছে আবেদন জানাবো যে তারা যতটা সম্ভব দেবে। এই হ্যাঁ না না এগুলো ট্যাক্স ফ্রি তো আমরা তো করতে পারি না, বলতে অনেক টাইম লাগবে করতে। এটা আমাদের কর্পোরেশনের হেডে দিচ্ছে, তাতে কোনো কিছু অসুবিধা হবে না। আমরা তাদের ধন্যবাদ জানাচ্ছি, আরও অনেক কিছুতে আগ্রহ প্রকাশ করেছে।